হচ্ছে কিন্তু হঠাৎ করে মেয়েটাকে আমি তুলতে গেলাম কিন্তু মেয়েটার এত ওজন ছিল সেটা ভাবতেই পারছিলাম না কিন্তু মেয়েটা হাসতে হাসতে একদম অবস্থা চেঞ্জ হয়ে গেছে কিন্তু মেয়েটাকে আমি তুলতেই পারলাম না এত একটা ওয়েট ছিল মেয়েটার সে হাসছে মনে মনে সেটাই দেখতে পাচ্ছি তারপরে মেয়েটা দেখেন কি করে মেয়েটা ব্যাগটাতেই এরকম দৌড় দিল সেটা আমি মোটেও ভাবছিলাম না মেয়েটা এরকম দৌড় দিল তারপরে কি আমার তো হ্যাঁ বন্ধু আজকে আমরা টেডি বিয়ার বানানোর জন্য রেল স্টেশনে এসেছিলাম দেখুন একটা ছেলে একটা মেয়ে দুজনে একসঙ্গে একসঙ্গে ঘুরতে এসেছিল রেল স্টেশনে কিন্তু তারপরে দেখেন আমাদের পাল্লায় পড়ে যায় এই মেয়ে আর এই ছেলেটা তারপরে ওদের অবস্থাটাতে কী হয় এই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তারপরে ওদের হাতে আমার কীরকম টাইপের পানি হয় সেটা আমি মোটেও ভাবছিলাম না কিন্তু এই মেয়েটা আর এই ছেলেটা দেখেন যাচ্ছে আমি পিছনে পিছনে যে ওনাদের ভাবছি যে কী করা যায় তারপরে দেখেন ওনার ব্যাগটাকে আমি হাত দিলাম হাত দেওয়ার পরে দেখেন মেয়ে মেয়েটা ব্যাগটাতেই এরকম দৌড় দিল সেটা আমি মোটেও ভাবছিলাম না মেয়েটা এরকম দৌড় দিল তারপরে কি আমার তো আর বলার কিছু নেই আমি টেডি বিয়ারের ভিডিও বানাতে গেছি কি লাফালাফি আর কি ফালাফালি দেখেন ওই দুইটা মেয়ে একসঙ্গে হয়ে গেলো আর ছেলে দুটো এখানে রয়ে গেলো কিন্তু আমি দেখেন এখানে পান্দরাম কি নাচ যেত ছিল সেগুলো নাচানাচি করছি তারপরে তো কী হবে সেটা আমি বুঝতে পারছি না তারপরে দেখেন ওই ওরা সবাই চলে গেলো তারপর নেক্সট পার্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু দেখেন আমার বান্দরের নাচ তো এসেই থাকে তারপরে তো নেক্সট পার্টটা আবার শুরু হলো তারপরে দেখেন এখানে একটা আঙ্কেল এখানে বসেছিল তারপরে দেখেন আমি আঙ্কেলের চারপাশে ঘুরছি কিন্তু আঙ্কেল আমাকে কিছুই বলছে না তারপর আঙ্কেলের ব্যাগটাকে আমি তুলে দেখছি যে আঙ্কেলের ব্যাগের মধ্যে কী আছে কিন্তু সামান্য একটা ওজন ছিল কিন্তু বেশি একটা ওজন ছিল না তারপর আঙ্কেলে দেখেন কী সুন্দর জুতাগুলো এখানে উঠালে রে দেবা উঠালে রে বাবা মুজা মির কোনে রে রেখে দিয়েছিল কিন্তু আমি দুটা জুতা নিয়ে এখান থেকে চলে গেলাম ওনার পাশের দিকে কিন্তু আঙ্কেল কোনো রিয়াকশন দিচ্ছিল না আমাদের ভিডিওতে তারপর আমাদের ক্যামেরাম্যান তো পুরো ক্যাপচার করছে তার জন্য ক্যামেরাম্যানকে থ্যাংক ইউ জানাচ্ছি কিন্তু দেখেন আমি ওখানে পুরো সুন্দর জুতা ওখানে রেখে দিলাম কিন্তু আঙ্কেলের কোনো রিয়াকশন আসছিল না এই পুরো ভিডিওটাতে তারপরে আমরা কী করবো আঙ্কেলের জুতা দুটো আমি ভাবছি যে আঙ্কেলকে দিয়ে দিই আর কী করা যাবে এখন আঙ্কেল তো কোনো রিয়াকশন দিচ্ছিল না আঙ্কেলের জুতাগুলো নিয়ে গেছিলাম তারপর আমি ধীরে ধীরে এসে আঙ্কেলের দুই পাশে দুটা জুতা রেখে দিলাম তারপরে দেখেন আঙ্কেল কী করে আঙ্কেল সুন্দর কি এখন মতো কিছুই করছে না আঙ্কেলের কোনো রিয়াকশনই নাই ভাই আমরা টেডি বিয়ারের ভিডিও বানাতে গিয়েছিলাম কিন্তু আমার মনে তো একদম এনজয় মানে আমি লাচানাচি বরাবরই করছি আর দেখেন পাশে থাকা যতগুলো মানুষ ছিল তারা আমাদের দিকে তাকিয়ে তাকিয়েছে আর এখানে সামনে একটা পেয়ে গেলাম মেয়ে ভাই কী আর বলবো দুইটা মেয়ে এখানে বসে আছে ওনাদের আমি ব্যাগটা তুললাম ব্যাগটা তোলার পরে দেখেন ব্যাগটা আমার কান্দেও ভরাইলাম ভরালোর পরে তারপর কী হয় মেয়ে দুটাও তামাম হাসছে আর কি বলবো কীরকমভাবে হাসছে আর মেয়েটার বলতে আর কিছু নেই মেয়েটা ভাবছে যে ও ভাই দেখেন দুইটা মেয়ে উঠে গেলো আমি যে সঙ্গে সঙ্গে বসার সঙ্গে সঙ্গে তারপরে মেয়ে দুটো উঠে গেলো তারপরে আমি আর কী করবো এখান বসে থেকে ভাবছি যে কিছু একটা করা যাবে মেয়ে দুটো দেখেন হাজে হাজে আর কী বলবো ভাই এরকম ভাই কী আর বলার কী আর বলবো মেয়ে দুটো এরকম হাসছিল সেটা মোটেও ভাবছিলাম না মেয়েটাকে ব্যাগ দিতে এ ভাই আমি ব্যাগটা এতে থেকে এতে নিয়ে এসে বল তারপরে দেখেন আমাকে কে আবার ফটোও করছে ওই মেয়েটা পাশে থাকা মেয়েটা কিন্তু এই মেয়েটা দেখেন তামামই করছে আমার ওর ব্যাগটা নেওয়ার জন্য কিন্তু আমি তো এখানে পাশে বসে আছি তারপর ওনার ব্যাগটাকে আমি ভাবছিলাম যে ওনার কাঁধে পরিয়ে দিব সেটাই ভাবছি কিন্তু ওই মেয়েটা দেখেন কি আমার থেকে দূরে দূরে ভাগছে কিন্তু তারপরে দেখেন আমার তো বান্দরমকে এসেই থাকে যায় কী আর বলবো আপনাদেরকে আমি সবাইকে দেখাচ্ছি কী বান্দরমকে করি ভাই আমাদের টেডি বিয়ারের ভিডিও তার মানে মানুষে তো আর এখন আর কী বলবো মানুষে তো আমার মানে চারোদিকে থেকে দেখছে কিন্তু হঠাৎ করে মেয়েটাকে আমি তুলতে গেলাম কিন্তু মেয়েটার এত ওজন ছিল সেটা ভাবতে ভাবতেই পারছিলাম না কিন্তু মেয়েটা হাসতে হাসতে একদম অবস্থা চেঞ্জ হয়ে গেছে কিন্তু মেয়েটাকে আমি তুলতেই পারলাম না এত একটা ওয়েট ছিল মেয়েটার ভাবতে পারছিলাম না বন্ধু কী হবে এই ভিডিওটা মেয়েটা এখানে বসে গেলো মেয়েটাকে এখানে ছেড়ে দিলাম তারপর পাশে থেকে এই রেলের মানে উপরে এসেছিলাম কিন্তু পাশের দুই মেয়েটা দেখেন ওখানে মোবাইল টিপছিল কিন্তু ওনাদের পাশে গেছি ওনারা গমই পায়নি আমি কীভাবে গিয়েছিলাম কিন্তু তারপরে এই পাশে থাকা এই মেয়েটা দেখেন এখানে দাঁড়িয়েছিল কিন্তু আমি এদিক থেকে আসছিলাম কিন্তু এই মেয়েটা ভাবছিলাম না যে পাশে আমি এসে গেছি এখানে কিন্তু আমার টেডি বিয়ারের ভিডিও বানাতে এসেছি এখানে তো ফানির কিছু তো হবেই সেটা তো মোটেই কথা কিন্তু এই মেয়েটার হাতে দেখতে পাচ্ছেন একটা চিপসে কিন্তু মেয়েটার দিকে আমি বারবার তাকাচ্ছি কিন্তু মেয়েটা আমাকে কোনো রিয়াকশন দিচ্ছে না কিন্তু মেয়েটা মিষ্টি মিষ্টি এরা তো গেম বাজা মিষ্টি হাসছে মনে মনে সেটাই দেখতে পাচ্ছি তারপরে মেয়েটা দেখেন কী করে বন্ধু আমার ক্যামেরাম্যান একটু লড়সড় করছে বেশি কিন্তু মেয়েটার লোকে হ্যান্ডশেক মিলালাম তারপরে মেয়েটার কাছ থেকে আমি ওই চিপসটা খেতে চাইলাম কিন্তু মেয়েটা কী করে দেখি দেয় কি নাই সেটাই ভাবছি তারপরে দেখি মেয়েটা আমাকে হাত ও ভাই দেখেন আমাকে দিয়ে দিল কিন্তু তার জন্য মেয়েটাকে থ্যাংক ইউ কিন্তু আমি পুরো ডান্স করে নিলাম আর পেয়ে গেছি চিপস আজকে খাবো বিন্দাস।
চিপস প্যাকেটটা দেখছি, তারপরে কি অ্যাক্টিং করছি, ধীরে ধীরে সবাই আমাকে দেখছে, হাসছে, কেউ কেউ এই পাশে থাকা দুই আঙ্কেলরা দেখছে, কিন্তু আমি পাশে ওই নিচে থেকে আসছিল ওদেরকে টাটা দিলাম। ভাই পেটের ভিতরে একটা মানে তোলার পুরো মজার করে পিন্ধে নিয়ে এখানে পুরো ফানি ভিডিও, মানে টেডি বিয়ার পিনলে তো ওইটা পিনতে। হ্যাঁ বন্ধু, আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর